প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটের মধ্যে দিয়ে কি বলা হচ্ছে, ফাইন্ড দা কারেন্ট অফ 3 ওহম রেজিস্টার বাই ইউজিং থেভেনিন থিওরেম। অর্থাৎ থেভেনিন থিওরেম এর সাহায্যে এখানে যে 3 ওহম রেজিস্টার আছে তার আড়ালিতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তাহলে থেভেনিন সূত্র কি বলে? থেভেনিন সূত্র হচ্ছে আমি যার যে কারেন্ট বের করব, অর্থাৎ যে লোডের কারেন্ট বের করবো, আমি কি করতে হবে বলতো, তাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাই এই অংশটা কি থাকতে হবে? ওপেন। তাহলে এই অংশটা যদি আমি ওপেন করে দিই, তাহলে এখন দেখো তো সার্কিটটা কেমন দেখাচ্ছে। এখন সার্কিটটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি বলতো, আমার ভিটিএস নির্ণয় করা। ভিটিএস মানে এরকম এখান থেকে এই সাপেক্ষে, বিন্দু সাপেক্ষে ভিটিএস নির্ণয় করা। আচ্ছা, ভিটিএস বলতে কি বলতো, ভিটিএস বলতে আমি বুঝবো এই যে 10 ওহম রেজিস্টর, তার মধ্যে যে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটা আমার ভিটিএস। কেন এটার মধ্যে ভিটিএস? কারণ তুমি যখন ভিটিএস নির্ণয় করবা, তখন কিন্তু দেখো এই অংশটা কিন্তু অলরেডি কি বলো, ওপেন। এই অংশটা যেহেতু কি বলতো ওপেন, তাহলে এই দিকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই দিকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, মানে এইখানে এই যে এই অংশটুকুতে কোনো ধরনের কি বলতো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এই ভিটিএস বলতে আমি কি বুঝবো, ভিটিএস বলতে আমি বুঝবো এই 10 ওহম এর মধ্যে দিয়ে কি যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই আমাকে মূলত ভিটিএস। আচ্ছা, তো সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে দেখো একদম সবার শেষে একটা কি বলতো 24 ভোল্ট একটা কি ভোল্টেজ সোর্স দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই 24 ভোল্ট যখন দেওয়া আছে, এখান থেকে মূলত কি আমার 10 ওহম যে রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ড্রপ সেটা কিন্তু বের করতে হবে। আচ্ছা, লক্ষ্য করি তো এইটুকু তো ফাঁকা, তাই না? এই ফাঁকাটুকু যদি আমি একটু মুছে দিই কেমন দেখায় একটু লক্ষ্য করো, সার্কিটে কিন্তু এখন আপাতত এইটুকু। ওকে, আচ্ছা, এখন 24 ভোল্ট এর সাথে দেখো এইটাও প্যারালাল এবং এই যে এই দুইটা মিলে এই রাস্তাটাও কিন্তু প্যারালাল। তার মানে হচ্ছে এই 24 ভোল্টের সাথে এইটাও প্যারালাল, 20 ওহমটা প্যারালাল, এবং 5 প্লাস 10 এই যে একটা পথ, এই পথটাও কিন্তু অলরেডি কি বলতো প্যারালাল। তাহলে প্যারালালে কি বলতো, এখানে 24 ভোল্ট, এই পুরা পথের মধ্যে ভোল্টেজ কত? 24 ভোল্ট। তার মানে এই 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 পথের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে টোটাল, তার মানে কত? 24 ভোল্ট। এখন আমার কাজ কি বলো, আমার কাজ হচ্ছে এই 10 ওহমের ভোল্টেজ ড্রপ বের করা, কারণ এই 10 ওহমই কিন্তু আমার মূলত কি থেভেনিন ভোল্টেজ। তাহলে আমি যদি বের করতে চাই বলো, এখানে কি ভোল্টেজ ডিভাইডার সূত্র ব্যবহার করতে পারবো, তাই না? বের করবো হচ্ছে VTH থেভেনিন ভোল্টেজ, তার মানে হচ্ছে V10 ওহম, তাই না? নিয়মটা কি টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কত বলো তো? 24। তারপর কি ভোল্টেজ ডিভাইডার সূত্র কি বলে, আমি যার ভোল্টেজ বের করতেছি সেই রেজিস্ট্যান্সটা উপরে আমি 10 ওহমের ভোল্টেজ বের করতেছি, তাহলে 10 কোথায়? উপরে। আর নিচে কি বলো তো, এই 5 এবং 10 এর যোগফল, তাহলে হচ্ছে 10 প্লাস 5, তো টোটাল যদি ক্যালকুলেশন করো মান পাবে হচ্ছে 16 ভোল্ট। তার মানে হচ্ছে আমার 10 ওহমের রেজিস্ট্যান্স হচ্ছে 16 ভোল্ট, তার মানে হচ্ছে ভিটিএইচ এর মানও কি বলতো 16 ভোল্ট। তা আমি ভিটিএইচ পেয়ে গেছি। এখন আমার পরবর্তী কাজ কি বলতো, পরবর্তী কাজ হচ্ছে আরটিএইচ নির্ণয় করা। তাহলে আরটিএইচ নির্ণয় করলে কি করতে হবে, এই যে একটা সোর্স আছে সেই সোর্সকে কি করতে হবে, এখান থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে এই বিন্দুর সাপেক্ষে আমার আরটিএইচ নির্ণয় করতে হবে। এখানে আমি আরটিএইচ নির্ণয় করছি, আরটিএইচ এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল শর্ট সার্কিট করে দিছি, তাই না? আচ্ছা, এখন লক করো তো, যখন এখান থেকে কারেন্ট আসবে, আসার পর দুইটা পথ পাবে, এই একটা পথ এই একটা পথ, তখন কারেন্ট কোন দিকতে যাবে? কারেন্ট অবশ্যই শর্ট সার্কিট পথে যাবে, কারণ কারেন্ট সবসময় কি এমন পথ খুঁজে যে পথে বাধা কি খুব কম। তাহলে কারেন্ট কখনো এই দিকতে যাবে না, তার মানে কি এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারেন্টটা কি এদিকে শর্ট সার্কিট হয়ে এদিকে চলে যাচ্ছে। যেহেতু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে কি এই রেজিস্ট্যান্সটা অলরেডি শর্ট, তাহলে আমি কি এই রেজিস্ট্যান্সটা কাউন্ট করতে পারবো না। ওকে, তাহলে আমার রেজিস্ট্যান্স কি কি আছে বলতো? আমার রেজিস্ট্যান্স আছে এ একটা, এ একটা, এ একটা, তিনটাকে ব্যবহার করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে লক্ষ্য করো প্রথমে আমি কাজটা যেটা করব সেটা হচ্ছে কি বলো, এটা যেহেতু শর্ট, এটাকে আমি সরিয়ে নিয়ে দেখতে কেমন দেখাবে, পুরা পথটা কিন্তু এইভাবে দেখাবে, তাই তো? আচ্ছা, তাহলে এর সাথে এ কি বলতো প্যারালাল, তার সাথে এ কি হবে সিরিজ। তার মানে হচ্ছে আমি যদি আরটিএইচ বের করি, আরটিএইচ হচ্ছে 5 প্যারালাল 10, 5 প্যারালাল 10, তার সাথে কি বলতো যুক্ত অবস্থা এইটুকু 2/3। তুমি যদি টোটাল ক্যালকুলেশন করো, তাহলে টোটালটার মান কত পাবে বলতো? 5 ওহম। এই হচ্ছে টোটাল আরটিএইচ এর মান। এখন আমি সমতুল্য সার্কিটটা অঙ্কন করব এবং হচ্ছে আমার কি বলতো 3 ওহম রেজিস্টর, তার মধ্যে কি পরিমাণ কারেন্ট যায় সেটা দেখবো। শিক্ষার্থীরা, এই সমতুল্য সার্কিট থেকে যদি আমি 3 ওহমের কারেন্ট বের করি, অর্থাৎ লোড কারেন্ট 3 ওহমের, মানটা কি পাবো? ফর্মুলা ছিল কি বলো, ভিটিএইচ নিচে কত, আরটিএইচ প্লাস কত, আরএল।
ভিডিএইচ কত? ভিডিএইচ ছিল হচ্ছে 16 প্লাস এটা কত হবে 5, এটা 4 টিএইচ মানে 5, আর আরএল কত 3। টোটাল যদি ক্যালকুলেশন করো তার মান হবে 2 এম্পিয়ার। তার মানে হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত, কারেন্টের মান কত? 2 এম্পিয়ার। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।